গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারের এখন বাজে সকাল 8টা, এই আধা ঘন্টা না 7:15, আজকে 7:15 ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তো দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে, এমনকি এখনও পর্যন্ত বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরকম কিন্তু এই কদিন লাগেনি, আজকে আবার ঠান্ডা লাগছে। তো লাস্টে বাধ্য হয়ে এটা পড়তে হলো, এখনও ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বিছানা যেন তোলা হয়ে গেছে, সব পরিষ্কার। এবার যাব আমার জন্য চা করতে, আর তাতানকেও ডাকবো। তাতান এখনও ওঠেনি, তবে কেন্দ্র বেরিয়ে গেছে। ও প্রথমে এমনি বেরিয়ে গেছিলো, পরে বলছে কি পূর্ণিমা ঠান্ডা লাগছে, তারপর আবার সোয়েটার নিয়ে গেল। এখন আমি আমার জন্য চা করবো। এই যে বিছানা তোলা কমপ্লিট, তবে ও তো ওই ঘরে ঘুমোচ্ছে, ওকেও ডাকবো আর চাও করবো। রুমাল টুমাল সব নিয়েছিস তো? বোট পেন ঠিক আছে, সাবধানে যাবি, টাটা। তাতানের নাচের স্কুলে আজকে পরীক্ষা আছে। আগে এরকম পরীক্ষা টরীক্ষা থাকলে আমাকেও গিয়ে বসে থাকতে হতো, যখন আমি দিয়ে আসতাম নিয়ে আসতাম। তার মানে ভাবো, আজকে যদি আমি দিয়ে আসতাম নিয়ে আসতাম, এই সকাল 9টার সময় ঘরের কাজকর্ম ফেলে রেখে গিয়ে বসে থাকতে হতো যতক্ষণ না পরীক্ষা হতো, তারপরে এসে ঘরের কাজ। যাক, এখন ও একা যাওয়াতে আমার বেশ সুবিধা হয়েছে, এই সব কাছে ধারের জিনিসগুলো ও একাই চলে যায়। চলো এবার ঘরের কাজে হাত দিই না, সবার আগে চুলে তেল দিই, আজকে শ্যাম্পু করবো। আজকে আমার সকালের ব্রেকফাস্ট খিচুড়ি, তরকারি, চাটনি, বোঁদে। সকাল সকাল একদম রাজকীয় ব্যাপার আমার, বলতো। আমরা যাকে দিয়ে ইন্স্যুরেন্স করাই না, মানে স্কুটি তারপর কার, প্রত্যেক বছর তো ইন্স্যুরেন্স ওনাকে দিয়েই করাই আমরা, ঠিক আছে। তো ওনার বাড়িতে গতকাল মাঘী পূর্ণিমার পুজো ছিল, গতকাল মাঘী পূর্ণিমা ছিল। তো উনি বিকেলবেলা ইন্দ্রকে মেসেজ করেছিল এই 5:30 নাগাদ যে রাত্রে চলে আসবেন, কিন্তু ও মেসেজটা দেখেই নি রাত্রেবেলা, তখন 10:30 বাজে তখন দেখেছে। তখন দেখে তা যাক সরি বলে দিয়েছে, দাদা মেসেজটা দেখতে পাইনি তাই। তো সকালবেলা উনি আবার ফোন করেছে, মানে 7টাও বাজেনি, যে দাদা চলে আসুন, প্রসাদ রয়েছে নিয়ে যান। তাই একবার কালকে বলেছে যায়নি, আবার যদি আজকে কেমন লাগে তা আবার প্রসাদের ব্যাপার, তার জন্য গেছে, গিয়ে প্রসাদ নিয়ে এসছে। এই এই প্রসাদ তো ইন্দ্র খেয়ে নিয়েছে ওর মতো, আর এই যে এটা আমার। আর তাতানকে বললাম, মাম তোর জন্য রাখবে একটু, এসে খেয়ে তারপর পড়তে যাবি, ওর আবার আজকে পড়া আছে। তো বলছে না আমি কিছুই আমি খাবো না, তুমি তোমার মতো খেয়ে নাও। তো ওর জন্য আর রাখলাম না, মানছি এটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার খাবারটা, তবু ঠিক আছে। আমি এই প্রসাদ, খিচুড়ি প্রসাদ, ভোগ প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 9:30। আজকে অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি। জামা কাপড় কাচতে দেওয়া ছিল, কাঁচা হয়ে গেল, পরে মেলবো একটু। তার আগে না আজকে ইন্দ্র এই যে লাউ শাক, কুমড়ো শাক, দু রকমের শাক নিয়ে হাজির। তো ভাবছি পূজা এখনও আসেনি, কিছুটা সময় আছে হাতে, ও আসার আগে না শাকগুলো কেটে ফেললে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই শাক তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে কাটা যাবে না, নিচেই কাটতে হবে। তো এদিকে আমি বাসন টাসন সব গুছিয়ে দিয়ে দিয়েছি, ও এসে মাজতে পারবে। আর আজকে আটার ড্রামটাও মাজতে দিয়েছি, আটার ড্রামটা ফাঁকা হয়েছে, নতুন আটা ঢালবো, তার আগে মাজতে দিলাম। চলো এটা কেটে নিই এবার। Thank you.
না এই ইঁদুর তোমার এই ঘোষাটা এরকম থাকলে পরে ইঁদুর ভাবে খাবে না, না খোলা থাকলে ইঁদুর এরকম এখানে একটু জাস্ট একটু এরকম করে ধরে হয়তো এটা চেষ্টা করেছে পারেনি এটা চেষ্টা করেছে এরকম আমি খেয়ে, কিন্তু দেখো টেবিলে তো আমার আরো খাবার থাকে বলো তোমার আমাদের মিষ্টি ভালো খাবার বলতে অন্য কোনো মিষ্টিতেই হয় না এই দেখো কোনো ধরো মিষ্টি টিষ্টি থাকলে খেয়ে না মিষ্টি তো ফ্রিজে রেখেছি এইটা বাইরে ছিল কিন্তু প্লেট এরকম ঢাকাই ছিল এটা ধরেনি কলা পেয়েছে কলা পেয়েছে এজন্য আর কিছু ধরেনি মনে আছে বাবা আমার তো ভাবতো যে ঘরে ঢুকেছে আমার তো নিজে দেখেও ছিলাম যে ঢুকেছে ফ্লেক্সিবল বডি তো ঠিক গ্রিল দিয়ে ঢুকে পড়ে কোনটা খোলা ছিল এইটাও খোলা ছিল ওটাও খোলা ছিল কিন্তু আমার মনে হয় ওইখান দিয়ে এসেছে অনেকটা বড় জায়গা আমাদের ওই তলায় ছিল এইটুকু হ্যাঁ সেখান দিয়ে তাতেই হ্যাঁ মনে আছে একদম ফ্লেক্সিবল হ্যাঁ 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 ঠিক করছে আমি এখানে পুজো দিতে বসেছি দেখি আমি আলু ভাজা এই করে আমরা আলু ভাজা কুটছি পুজো দিতে না আলু ভাজা কুচাচ্ছি আর এখান থেকে রান্নাঘরটা দেখতাম না এদের রান্নাঘর কি আমার সেলফের উপরে ঘোরাঘুরি করছে একদিন ইয়ের উপরে হেগে গেছিল না গ্যাসের উপরে তাহলে এটা ভামেনি না বাথরুমে গেছে তার মানে ইস বলতো ওটা তো ফেলবেই আশপাশগুলো এই ই করো আগে ভালো করে ধুয়ে ধুয়ে না এক্ষেত্রে আমাদের বাড়িতে কদিন ধরেই দেখছি যখনই কলা রাখছি কলা এরকম খুদলে খুদলে খাওয়া তো প্রথমে আমি ভাবছিলাম আসলে আসলে এদের টুদুর এসব হবে হয়তো কিন্তু এই জন্য আজকে এই নিয়ে দুদিন না তিন দিন হলো তো ওই খুদলানো কলাটা ফেলে দিতাম তো আজকে দেখছি অনেকটা এই যে দেখতে তো পেলে যে এতটা এই জন্য মাকে ডাকলাম যে কী হতে পারে তা বললো ভাম আমাদের যখন আগে এই ফ্ল্যাটটা মানে বাড়ি ছিল আগে তখন এই ভামের খুব উৎপাত ছিল একদম সরাসরি আসা যাওয়া করতো এখন আর সরাসরি দেখতে পাচ্ছি না ওই রাত্রেবেলাও আসা যাওয়া করে গন্ধ পেলেই ঢোকে তো এখন কী করতে হবে যদি খাবার টাবার থাকে জানলা দিয়ে তারপর রাখতে হবে যাক চলো এখানে এখন আমি বাসনগুলো জায়গা মতো রাখবো আর এখন বেজে গেছে বাবা 12:30 বেজে গেল সব সবজি কোটা হয়ে গেছে এই যে বেগুন ভাজা হবে বেগুন কাটা হয়ে গেছে আবার এই যে সজনে লতি ডাটা নিয়ে এসছে এটা আর আলু দিয়ে পোস্ত হবে আর এটা হচ্ছে কুমড়ো শাক পুরোটা দেব না কিছুটা দিয়ে ডাল করব আর এই লাউ শাকটা কুটে রাখলাম এটা ফ্রিজে রেখে দেবো এটা আজকে করব না আর এই লাউ শাকের ডগা নিয়েছি আগা এটা সুতো দিয়ে বেঁধে ভাতে সেদ্ধ দেব এটা গরম গরম নুন তেল দিয়ে মেখে ভালো লাগে করছি তো তো এই তো এই রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভাতের মধ্যে এই যে লাউ ডগাগুলো সুতো দিয়ে বেঁধে দিয়েছি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এতেই সেদ্ধ হয়ে যাবে আর এখানে বাসনকোসন জায়গা মতো রেখে দিয়েছি এগুলো ধোবো এটা দিয়ে ডাল হবে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে পোস্ত বাটা হয়ে গেছে আগে বেগুন ভাজবো তারপর এটা বসাবো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এই যে সজনে লতি মানে ডাটা সরু সরু সেটা পোস্ত দিয়ে করেছি আর এই হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে কুমড়ো শাক দিয়ে মসুর ডাল এমনি প্লেন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই হচ্ছে ভাত আর ভাতের মধ্যে তো এই যে এটা সেদ্ধ দিয়েছিলাম সুতোটা কাটতে হবে
কিছু একটা, দেখো এটার মধ্যে একটু তেল আর নুন দিয়ে মেখে খেতে হয়। এই অঙ্কনা বলবে কত নুন দেবো বলো, ঠিক আছে এটুকু নুন দেবো দেখো। হ্যাঁ হ্যাঁ, তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। খেয়েছিস আর আগে কোনদিন এটা? তখন আমি খাই দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে খা। যেদিনকে সকালে স্নান না হয় সেদিনকে ব্যাস হয়ে যায়। এখন বেজে গেছে আড়াইটা, আমার দুটোর মধ্যে রান্না হয়ে গেছিলো, গ্যাসটা আসলে মুছলাম, পুরো জায়গা পরিষ্কার করলাম, আর এদিকে এদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এবার এদের খাওয়া না হওয়া পর্যন্ত আমি যেতেও পারছি না। ইচ্ছা আছে এদের খাওয়া হয়ে গেলে আমার খাবারটা পাশে রেখে এই জায়গাটা মুছে তারপর আমি স্নান করব। না না না, আমার অসুস্থ লাগছে, আমি শ্যাম্পু করবো, তো আমার ওখানে আজকে টাইম লাগবে অনেকটা। আর একজন বেছে বেছে বাবাকে খালি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এই এখন ডাটা খেলতে, ডাটাগুলো শক্ত হয়ে গেছে গেলে। হ্যাঁ এই কচি ডাটা আর এনো না গো, ডাটা শক্ত হয়ে গেছে, নরম আর নেই। ছিবড়া হচ্ছে না? সব না, কিছু কয়েকটা। যখন এবারে গিলতে পারলাম বেজে গেছে চারটে, আর এখন এই খেতে বসলাম, সব সেরে ঠেরে এই এলাম। খিদে পেয়েছে কিন্তু ইচ্ছা করে অল্প ভাত নিলাম, কারণ এই অবেলায় যদি বেশি মানে ঠিকঠাক মতো পরিমাণের মতো খাই না হজম হবে না, গণ্ডগোল পাকাবে, তার মধ্যে আবার শাক লতা পাতা একটু হজম হতে সময় লাগে। তো একদম এইটুকু ভাত নিয়েছি, অল্প একটু নিয়ে খাই, খেয়ে এডিট করতে বসবো। আর তাতা না এখানে শুয়ে শুয়ে গান শুনছে, প্রথমে আমাকে বললো ঘুমাবে, তারপর বললো না ঘুমাবো না, এখন গান শুনছে। ওর আবার আছে যোগা ক্লাস 5টা থেকে। জামা কাপড় সব মেলে দিলাম, আজকে শাড়িটাই অর্ধেক জায়গা জুড়ে রয়েছে। সচরাচর তো শাড়ি মেলা হয় না, নাইটি মেলা হয়, তো এখানে আমার দুটো নাইটি হয়ে যায়, সেখানে একটা শাড়িতেই আর সায়াতেই জায়গা পড়ে গেছে। এদিকেও আছে, আর এদিকে এই একজন অন্ধকারের মধ্যে বসে বসে এই যে এখানে গান শুনছিল। কাতানকে আজকে লেবু রস দেওয়া হয়নি, এখন হঠাৎ মনে পড়লো, লেবু রস করলাম, ওকে দিয়ে আসি। টাটা, সাবধানে সাবধানে যাবে। আটটা, মা কিন্তু এসছে অনেকক্ষণ আগে, মার সাথে বসে বসে এই গল্প গুজব করছিলাম, এখন একটু সিরিয়াল চালিয়ে দিলাম যে না তুমি একটু টিভি দেখো। আর আমি আর তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর এলাম, কি বলো তো, তাতান প্রথমে গেল যোগা ক্লাসে, যোগা ক্লাস থেকে যখনই যোগা ক্লাসে যাচ্ছে তখনই মা চলে এসছে, যোগা ক্লাস থেকে এসে আবার সঙ্গে সঙ্গে পড়তে বেরিয়ে গেল, কারণ ওরা আজকে পড়াও আছে। আর আমি ওখানে বসেছিলাম, এডিটটা আপলোডটা কমপ্লিট করলাম, এখন উঠে এলাম, বললাম না একটু চা করি। তো দুধ শেষ হয়ে গেছিলো, তাতানকে বলেছিলাম আসার সময় একটা দুধের প্যাকেট নিয়ে আসবে, তো নিয়ে এসেছিল, দুধ দিয়ে চা করবো। মা তো দুধ ছাড়া চা খায় না, দুধ চাই খায়, খুব কম লিকার চা খায়, নাহলে দুধ চাই খায়। তো ভাবছি মার জন্য যখন করবো আমি একটু খাবো। কলা রাখছি, কলা থেকেই বুঝেছি, পরের দিন দেখছি সেই কলাটা খুদলে খুদলে খাওয়া, একটু না বেশ খানিকটা খাওয়া। তা আমরা ভাবছি কী ব্যাপার কী ব্যাপার, হয়তো ইঁদুর ফিঁদুর এইসব কিছু হবে। তো দুদিন জানলা দিয়ে রেখেছিলাম, তার কালকে আবার জানলা দিতে ভুলে গেছি, কালকেও দেখছি যে এই খুদলা খুদলা বেশ অনেকটা কলা খাওয়া, ভাম ঢোকে, ওই যে মাও বলছে ভাম ঢোকে। আজকে নিজ থেকে মাকে দেখেছি, এগুলো বলছে কি দেখো তো, দেখেই বললো এটা ভাম, ভামই ঢোকে না, তখনও কিছু না, তারপরেই আসে। ওই যে কলার ওইটা ওইখানটা রাখা ছিল, এর আগের দিন রাখা ছিল এই যে মাইক্রোওয়েভটার উপরে, তারপরে এইখানে ঠিক এখানটাই খুদলা করে খাওয়া। এমনকি টেবিলের উপরও আমার মিষ্টি টিষ্টি অনেক সময় অনেক কিছু থাকে, ঘরে ঘরে গন্ধ হয়ে যাবে না, সেরকম কিন্তু কিছু দেখিনি এখনো পর্যন্ত।
এখন বেজে গেছে 9টা, এই যে মা হাঁটা দিয়েছে, এখন যাই কি, অনেক রাত হয়ে গেছে, বললাম থেকে যাও, চলো এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এবার যদি আসবে থাকার প্ল্যান করে আসবে, বাবুজনের রান্না বান্না করে দিয়ে আসবে, যে এক রাত এসে থাকবো। ও তো বেশ কতদিন থাকবো, আবার আবার দু তিন দিন বন্ধ। আচ্ছা, মা এই বেরিয়ে গেল, নিচে গেছিলাম তালা দিতে, চলে এলাম উপরে, 9:10 বেজে গেছে, রান্নাবান্না করবো। আজকে বলে গেছে তরকা করতে, এই তরকাটা আমি কোনো সময় তরকা ভিজিয়ে করি না, ওই যখন তখন কুকারে দিয়ে দিই, ওই 9:10 সিটি দিয়ে দিই, ছোটো গ্যাসটায় বসিয়ে 9-10 সিটি দিই, ও ডাল এমনি সেদ্ধ হয়ে যায়। তো এখনও আসেনি, ইন্দু গেছে আনতে ওকে, আর এই আটার দলটা তো আজকে পূজাকে দিয়ে মা দিয়েছি, তো এই আটা দিলে দেখে ইন্দ্র আটা নিয়ে এসছে, আর আমাদের না চাকরি থেকেই আটা আনা হয়, মাঝখানে কয়েকদিন ওই আশীর্বাদ আটা এই আটা সেই আটা ট্রাই করেছিলাম প্রচুর, কেন কি জানি আমাদের খুব একটা ভালো লাগেনি, আসলে এটা কি অভ্যস্ত, একদম গম দিয়ে ভাঙিয়ে দেয়, একদম গরম গরম আটা আনে, এটাই ভালো লাগে। ওদিকে তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর তরকার জন্য আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচানো হয়ে গেছে, এবার আটাটা মাখবো, আটা মেখে তারপর তরকাটা বসাবো, লাস্টে গরম গরম রুটি করবো। খেতে বসে পড়েছি, আর আজকে দাদান বলছিল পড়ার থেকে আসার সময় ওর দাঁত কাঁপছিল, কাঁপতে কাঁপতে এসছিস, ও ঠান্ডা দেয়া, যাওয়ার সময় বললাম ঠান্ডার মধ্যে এটা পড়ে যাওয়ার সময় গরম লাগছিল, আসলে ওই যে ও যোগা ক্লাস থেকে এসছে না, সাইকেল চালিয়ে এসছে, গরম লাগছিল, যাওয়ার সময় গরম লাগছিল, মানে আমার গরমই ও তখন ঠান্ডা পড়েই না, রাত্রেবেলা ঠান্ডা পড়েছে, রাত্রেবেলা আসার সময় বলছিল আমি কাঁপতে কাঁপতে আসলাম। যাই হোক, কিন্তু আমিও হাউস কোট পরেছিলাম, কিন্তু যেই রান্নাবান্না করছি দেখো, ঠিক আছে, যেই রান্নাবান্না করেছি এখন আমার গরম লাগছে। যাই হোক, খেতে বসে পড়েছি, আজকের আমার মেনুতে আছে যে দুপুরের দুটো বেগুন ভাজা রয়েছে, একটু তরকা পেঁয়াজ লঙ্কা, আর নেবো রুটি। আজকে এই জানলা তারপর ওই জানলা সব বন্ধ করে দিয়েছি, মানে যেখান দিয়ে যেখান থেকে ঢোকার চান্স ছিল, আমার মনে হয় এখান দিয়েই ঢোকে, কারণ এখান থেকেই টেবিলটা কাছে, এখান থেকেই ঢোকে, ঢুকে এই অপকর্মগুলো করে। আমার কাছে মনে হলো, আমার মাকে তো আমি ডাকিনি, আমার মা এমনি এসছি, কিন্তু শাশুড়িমাকে ডেকেছিলাম যে দেখো কী ব্যাপার, এরকম হচ্ছে কেন, আমরা দু তিন দিন ধরে ফলো করছি ব্যাপারটা, এরকম হচ্ছে কেন। তো মা শাশুড়িমাও এসে একদম মনে হলো ডিটেকটিভের মতো আসলো, এসে এরকম করে দেখলো, দেখে বলে দিল ভাম। আমার মাকে যেই বললাম, আমার মাও এসে এখানে সঙ্গে সঙ্গে চা খাওয়া ছেড়ে দিয়ে এখানে উঠে আসলো, ডিটেকটিভের মতো আসলো, এসে এরকম দেখলো, দেখে বললো ভাম, দুজনেই একই উত্তর দিল। তো আমার কাছে ওই সময়টা মনে হচ্ছিলো কি, যে আমাদের মাঝরাতে কোনো প্রাণী এসে খাবার টাবার চুরি করছে, আর তার জন্য আমরা ডিটেকটিভ ডেকেছি, দুজন সিনিয়র ডিটেকটিভ, তাও আবার তারা এসে পর্যালোচনা করে মানে সমাধান করে দিল, যেটা ভাম আসছে তোমরা সাবধানে থাকো। শাশুড়িমাও বললো যে তোমাদের ভাগ্য বললো যে শুধু খেয়ে গেছে, ফেলে যায়নি, মানে খেয়ে আবার ত্যাগ করেনি। মাও তাই বললো, শুধু খেয়ে গেছে ঠিক আছে, তার সেটা যে আবার হজম করে ত্যাগ করেনি ঘরের মধ্যে, এটাই ভাগ্য বলো, সত্যিই তাই। তো চলো, ওরা দুজন শুয়ে পড়েছে, আমি এখন ফ্রেশ হয়ে শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।